আধুনিক সমাজ ব্যবস্থায় জনগণের মৌলিক চাহিদাগুলির অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আর এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নজর দিলেন বিশালকর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব শুক্রবার বিধায়ক নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন বিধায়কের সাথে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তরের এসডিও সহ অন্যান্য আধিকারিক পরিদর্শনকালে বিধায়ক সহ আধিকারিকদের দলটি বিভিন্ন এলাকার জনগণের সাথে মিলিত হন রাস্তাঘাট নিয়ে জনগণের অভাব অভিযোগ তারা শোনেন এবং পর্যবেক্ষণ করেন এদিন বিধায়ক সুশান্ত দেব জানান তার নিজ বিধানসভা কেন্দ্রে যে সমস্ত এলাকার সড়ক পথগুলি নিয়ে সংস্কারের দাবি উঠেছে সেই সড়কগুলি পরিদর্শন করেন তারা সংশ্লিষ্ট সড়কগুলি দ্রুত সংস্কার সাধন করার উদ্যোগ গ্রহণ করা হবে তিনি আরও জানান আগামী এক বছরের মধ্যে বিশালগড় বিধানসভা কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলি সমাধান করা হবে রাস্তাঘাট আজকে আমাদের করি ব্যক্ত ঘাটের যে সমস্যা আছে অতি এটা হবে এবং ডিপার্টমেন্ট অতি সহজে এই কাজগুলা ধরে কাজগুলো সম্পন্ন করে কতদিন ভিত্তি আশা করছেন কাজ চালু হয়ে যাবে এরকম ভাবে তো বলা যায় না আগে এস্টিমেট হবে তারপর ওয়ার্ক হবে একটু প্রসেস সময় লাগবে কিন্তু আশা রাখি আগামী এক বছরের মধ্যে যে যে মেজর সমস্যাগুলো আছে সেগুলো উল্লেখ্য যে মানুষের অভাব অভিযোগ শুনতে ইতিমধ্যে বিশালগড়ে তেরোটি গ্রাম পঞ্চায়েতে একদিন করে প্রবাস করছেন বিধায়ক সুশান্ত দেব পাশাপাশি জনগণের সমস্যার সমাধানে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করছেন বিধায়ক সুশান্ত দেব ব্যুরো রিপোর্ট আর ই নিউজ